আমি রঘু। তো গাইস আজকে আরও একটা একদম নতুন ভিডিও, এতদিন মানে শুধু বলে এসেছি যে অন্যরকম ভিডিও অন্যরকম ভিডিও ইন্টারেস্টিং, কিন্তু আজকের ভিডিও না মানে সিরিয়াসলি ইন্টারেস্টিং। আর তোমরা মানে থাম্বনেল আর টাইটেল দিয়ে কিছুটা হয়তো ধারণা করেছো, কিন্তু যতটুকু ধারণা করেছো বা যতটুকু জানো যে সবথেকে লোয়েস্ট প্রাইসের বিরিয়ানি মাটন বিরিয়ানি আবার কত হতে পারে, কিন্তু তার থেকেও কম দামে আজকের আমরা যে খোঁজটা দেবো কম দামে বিরিয়ানি পাবে, তো সেই ব্যাপারেই আজকের ভিডিও। তোমাদেরকে খাবার খাবো এবং প্লাস রিভিউ করব, ঠিক আছে, সব কিছু বলবো আর লোকেশান সব কিছু জানাবো। তো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, বিশাল ইন্টারেস্টিং হবে, ঠিক আছে, দেখতে থাকো আস্তে আস্তে। আর আমরা একদম বিরিয়ানি দোকানের সামনেই চলে এসেছি। খিদে বাড়ানোর জন্য মানে এরকম একটা মেনু কার্ডই যথেষ্ট, ঠিক আছে, আর মানে দারুণ একটা ব্যাপার। আর এখানে হচ্ছে কাকার সেই বিরিয়ানি হাঁড়িটা, মানে ম্যাজিক বিরিয়ানি হাঁড়ি বলতে পারো এক প্রকার। আর এখানে আছে সেই বিরিয়ানির প্যাকেটগুলো, এটা হচ্ছে কত টাকা এটা বললে, 70 টাকা মাটনটা, চিকেন 70 টাকার হাফ, আর মাটন হাফ হচ্ছে 80 টাকা, এটার প্যাকেট 80 টাকায় হাফ প্যাকেট এটা, আর এটা ফুলের প্যাকেটটা। আর এটা আরেকটা স্ট্যান্ডার্ডের আছে 110 টাকায়, যেটা মাটন প্লাস ডিম স্পেশাল, ঠিক আছে, সেটা 110 টাকার। আর ম্যাজিক হাঁড়ি এখানেই, ঠিক আছে। আর কাকা এই মোড়টার নাম কি, লর্ডসের মোড়, তাই তো, লর্ডসের মোড়েই কাকার দোকান, ঠিক আছে। পরপর তিনটে দোকান আছে, কিন্তু কাকার দোকানে আসলে মানে বসে খাওয়ার একটা জায়গা আছে। আর লর্ডসের মোড়ে একদম অপোজিট সাইডে দেখতে হয়, পুরো সামনেই আছে। প্রথমত হাত দিয়ে যেটা চামচ দিয়েছে দুটো কাকু,
এটা বেকার, কোনো কাজেই লাগে না, ঠিক আছে? ঠিক আছে, বিরিয়ানি কে চামচে খায় ভাই? আমি তো অন্তত খাই না, বিরিয়ানি হাত দিয়েই খাই, যেখানেই আসি না কেন, ঠিক আছে? আমিও খেয়েছি। হ্যাঁ, তো এবার বিরিয়ানিটা দেখাই। এবার বিরিয়ানি খাওয়া সেকেন্ড নিয়ম, বিরিয়ানিটাকে ফার্স্ট বিরিয়ানি আলুটাকে এইভাবে ভাঙবে, এইভাবে ভাঙবে, ঠিক আছে? এগিয়ে এখানে রাখবে, রেখে মাটনের পিসটা এখানে রাখবে, রেখে একটা পেঁয়াজ নেবে, এইভাবে নিয়ে ওটাকে একসঙ্গে এইভাবে তুলবে, এইবার তুলবে, তুলবে না এইভাবে খাবে, এইভাবে খাবে, এইভাবেই খাবে, আর এখানে এসেই খাবে, এইভাবেই খাবে, এখানে এসেই খাবে। লাইট বিরিয়ানি, গন্ধটাও বেশি নেই বা তেলটা অনেক জায়গায় বেশি লাগে সেটাও নয়, একদম লাইট বিরিয়ানি, যেটা আমার পক্ষে ভালো। আর মাটনের পিসটা যথেষ্ট ভালো, মানে যে প্রাইসে দিচ্ছে না, আগে প্রাইসটা রিমেম্বার করতে হবে সবাইকে, যে 80 টাকা মাটন বিরিয়ানি পাচ্ছি ভাই, 750 টাকা মাংস কিলো, মানে মাটনের কিলো, সেখানে একটা মাটন দিচ্ছে, ঠিক আছে, প্লাস আলু দিচ্ছে, আবার 80 টাকার মধ্যে কোয়ান্টিটি সব মিলিয়ে না ওভারঅল গুড, মানে আউট অফ 5-এর মধ্যে কত, 4 আউট অফ 4, মানে দারুণ দারুণ, সত্যিই খুব ভালো লাগলো। আর এখনও এতটা কোয়ান্টিটি আছে, দুজন মিলে খাবো। 2 hours later. তো আমরা আজকে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স করলাম, রিজনেবল একটা প্রাইসে আমরা আজকে বিরিয়ানিটা খেলাম, আর তোমাদের জন্য সন্ধানটা দিয়ে দিলাম। আর শুধু তাই নয়, তোমরা যারা মানে এখানে আসতে পারবে না লর্ডসের মোড়ে, ধরো অনেক তোমাদের বাড়ি থেকে দূরে, কোনো ব্যাপার না, বিরিয়ানি খেতে চাও ব্যাস এইটুখানি যথেষ্ট, ঠিক আছে? কাকার হোম ডেলিভারি আছে, তাও আর ফ্রিতে, হোম ডেলিভারি আছে তাও আর ফ্রিতে, ঠিক আছে? কাকার নাম্বারটা আমি ডিসক্রিপশানে দেবো বা মেনশন করে দেবো, তোমরা ওখান থেকে কাকার দোকানের অর্ডার দিতেই পারো। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করে দেবে ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম ভিডিও আসবেই, ঠিক আছে? একটু বিজি ছিলাম তাই জন্য ভিডিও আসছিলো না। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শেষ করি, এখানেই দেখা হচ্ছে খুব শিগগিরই পরে একটা ভিডিও, টাটা।